এদিকে পাহাড় রয়েছে, শিবজির মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে মেঘগুলো আমাদের দিকেই আসছে, দেখুন। গুড মর্নিং গাইজ, আজকে আমাদের লাস্ট দিন পোখরা, আর আমরা এবার নিচে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো। প্রথমে একটি সুন্দর দৃশ্য আপনারা দেখে নিন, ওখানে লেক, এদিকে পাহাড় রয়েছে। তো আমরা দুজনে এখন পরে যাব ওখানে, এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে ওখান থেকে বেরোবো আর আপনাকে দেখাবো কত সুন্দর নাই লেগেছে। তো আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি সারংকোট ভিউ পয়েন্টের দিকে। তো এখান থেকে সোজা গিয়ে কিছুটা গিয়ে আমাদেরকে বাম দিকে যেতে হবে, গিয়ে আমরা পাহাড়ের একদম টপে ওই জায়গায় পৌঁছাবো। তো আমাদের হোটেল থেকে ওখানে যেতে 28 মিনিট গুগলে দেখাচ্ছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাঘাট কত সুন্দর রয়েছে, বিশেষ করে সিটি সাইডে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা। তো আমরা সারংকোট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি, আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠেছি, রাস্তায় ঢাল অনেকটাই রয়েছে। গাইস দেখুন আমরা কতটা উপরে চলে এসেছি, রাস্তাটা পুরোটাই খাড়া রয়েছে, কারণ আমরা অনেকটা উপরে যেতে হবে। তো আপনারা রুম থেকে তো নিশ্চয়ই ভিউটা দেখেইছেন কতটা উপরে ছিল আমাদের ওখান থেকে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, তো আর 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এখনো প্রায় 5 কিলোমিটারের মতো আমাদেরকে আপে উঠতে হবে, পুরো রাস্তা চড়াই, আর ইনারা দেখুন মাথায় করে জিনিস নিয়ে যাচ্ছে, খাবার বিষয় এই জিনিসগুলো। তো এখানে হোটেলও রয়েছে, কেউ যদি এখানে এসে থাকতে চান এখানে থাকতেও পারেন। যাওয়ার পথে কিছুটা আবার খারাপ রাস্তা এলো, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানটা এরকম সামনের রাস্তাটা কেমন ফেটে গেছে দেখুন। তো এইটা দেখেই বোঝা যাচ্ছে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। দেখেছেন রাস্তা এখন ফেটে গিয়েছে, যেতে যেতে আবার কিছুটা জঙ্গলের মতো রাস্তা চলে এলো। আর এখানে উপরে আসার পরে একটু ঠান্ডার অনুভূতি হচ্ছে, একটা শীতল বাতাস বইছে, গাটা যেন কাঁটা কাঁটা হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসের জন্য। আমরা তো উঠতেই রয়েছি, উঠতেই রয়েছি। এখানে দেখুন মেঘগুলো কেমন দেখা যাচ্ছে, আমরা কতটা উপরে চলে এসেছি ভাবুন তাহলে। এখান থেকে আমরা আরও উপরে যাব, আর কিছুটা বাকি রয়েছে, আমরা প্রায় চলেই এসেছি। দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্লাইডিং করছে, কি সুন্দর লাগছে ওদেরকে, বাপরে বাপ। গুগল ম্যাপ ধরে যখন আসবেন আপনারা, এখানে একটা গ্রিন ভিউ রেস্টুরেন্ট আছে, তার ঠিক অপোজিটেই এখানে ওয়ে ভিউ পয়েন্ট এখানে আছে বোর্ড দেওয়া, এখান থেকে আপনারা সিঁড়ি ধরে উপরে চলে যাবেন, তো আপনারা ভিউ পয়েন্টটা এখান থেকে দেখতে পাবেন। আর এই যে হোটেল এইখানে, আর এর পাশে বাইক রাখা যাবে, আমাদের বাইকটা ওখানেই রাখা রয়েছে সামনে। তো এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ ওই গাড়িটা দাঁড়িয়েছে, গাড়িটা সামনেই রাখা রয়েছে। আর এই হোটেলে আপনি জিনিসপত্র রেখে উপরে আপনি চলে যেতে পারবেন। বন্ধুরা ভিউজটা দেখুন কি লাগছে, নিচে ওইটা হচ্ছে লেক রয়েছে, মেঘে পুরো ঢাকা ঢেকে গেছে, লেকটা কি সুন্দর লাগছে, প্যারাগ্লাইডিং করছে। তো গাইজ আমরা হেঁটে চলেছি উপরের দিকে, অনেকটাই উঠতে হবে সিঁড়িতে, সিঁড়িটা অনেকটাই উঠতে হবে। তো পিছনে আমাদের লেক, উপরে সারংকোট ভিউ পয়েন্ট, হাঁপিয়ে গেছি একদম উপরে গিয়ে কথা বলছি, ঠিক আছে, এখানে কথা বলা যাচ্ছে না হাঁটতে হাঁটতে। আপনারা দেখতে থাকুন এখানে, এটা মনে হচ্ছে একটা মন্দির হচ্ছে, মন্দির মন্দির হো রা না, শিবজি কা মন্দির হ্যাঁ, শিবজির মন্দির এখানে। তো অবশ্যই ভিউ পয়েন্টটা দেখে যাবেন, আর শিবজির মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবেন, আশা করি সবাইকে ভালো লাগবে।
এখন আমরা উপরের দিকে যাচ্ছি আর কিছুটা স্টেপ বাকি রয়েছে সো শিবজির মন্দির অবশ্যই অবশ্যই ভিজিট করবেন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের সবাইকে আর দেখুন এপাশটা পুরো মেঘলা হয়ে ওয়েদারটা কিরকম হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে মেঘের উপরে মেঘ দেখুন নিচে দেখছেন মেঘ পাহাড়ে গা দিয়ে বেয়ে চলেছে ওদিকে পুরো দিকটাই মেঘ একটাও আর দেখা যাচ্ছে না মেঘে পুরো ঢাকা হয়ে গেছে চলো উপরে যাওয়া যাক অনেকটা ঘাম বের হচ্ছে তপন বাবু পিছনে আছে উঠতে পারছে না কষ্টে কষ্টে উঠছে আমি ওকে সাহস দিয়ে দিয়ে নিয়ে আসতেছি আর আপনাদের সহযোগিতায় আমি উঠে চলেছি তখন একটা ভুল করেছিলাম তাড়াতাড়ি ওঠার জন্য আমি একটু ছুটে উঠে ওঠার চেষ্টা করেছিলাম যার জন্য হাঁপিয়ে গেছে অনেক পরিবেশটা পুরো ঠান্ডা কিন্তু তাও গরম লাগছে তো এখানে মনে হয় টিকিট কাটতে হবে টিকিট কেটে আমাদেরকে উপরে যেতে হবে টিকিটটা করে নিয়ে যাচ্ছি কত টাকা টিকিট ডিটেলস বলছি দু নেপালি পয়সা 120 টাকা নিচ্ছে এখানে দুজনে ইন্ডিয়া আছে दशकर मारने के लिए बोलेगा कोई मार दूंगा नीचे से ऊपर तक सर आदत पड़ गई ना चलिए ऊपर चल छा গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টাওয়ারও রয়েছে এখানে তো এই সিঁড়ি থেকে উঠতে হবে আমরা দুদিন উপরে চলে এসেছি আর নিচের ভিউসটা দেখুন অনেকটাই উপরে রয়েছে এতটা বাইক চেয়ার নিয়ে এসেছি তো প্রাউড অফ মি অনেক হাঁপি হাঁপি উঠেছি তো কিছু না এখানে 120 টাকা টিকিট পড়লো দুজনের মানে নেপালি পয়সা 60 টাকা করে পার পার্সন আসলে এখান থেকে দেখতে পারেন নাহলে আরও ভিউ পয়েন্ট রয়েছে সেখানে টাকা লাগে না তো একটু নিচে হবে সেগুলো এটা একদম টপ অফ দ্য মাউন্টেন থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এসেছে বেশিরভাগই ইন্ডিয়ান ফরেনারও দেখেছিলাম নিচে কিছু তো এখন এই মুহূর্তে আমরা একটু এখানে এনজয় করব আর পুরোটা মেঘে ঢাকা হয়ে গেছে যার জন্য কিছু ভিউস দেখা যাচ্ছে না ওই সাইডটা লেক রয়েছে ওই দিকটা তো লেকটাও দেখা যাচ্ছে না এখন সে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল এখন তো কিছুই দেখা যাচ্ছে না ওইদিকে সারঙ্গকোট পাহাড়টা রয়েছে পাহাড়ের কিছুই দেখা যাচ্ছে না পুরোটা মেঘের ঢাকা পড়ে গেছে আর আমরা মেঘ থেকে উপরে রয়েছি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিচে মেঘ রয়েছে যদি একটু ক্লিয়ার হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমরা একটু বসে দেখে নিই আস্তে আস্তে মেঘগুলো আমাদের দিকেই আসছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন মেঘ আসছে ফার্স্ট টাইম এরকম হচ্ছে মেঘ আসছে আমরা দেখছি বাহ কি সুন্দর নাই লাগছে তো বন্ধুরা ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে নিচে ওখানে লেক আর এখানে যদি সারঙ্গকোট পাহাড়টা দেখা যেত দৃশ্যটা আলাদাই হতো পুরো মেঘে ঢাকা হয়ে গেছে তো আমরা এখনও ওয়েট করছি প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল কিছুটা এই দিকটা ক্লিয়ার হয়েছে যার জন্য প্যারাগ্লাইডিং করছে জানি না কতটা আসছে একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে তো জাস্ট এই ভিউটাই দরকার ছিল যেটার জন্য এত দূরে আসা এই ভিউটাই দরকার ছিল বাট এটাই দেখা যাচ্ছে না তো যাই হোক আর থাকবো আমরা 10-15 মিনিট যদি না থাকে তো আরও অনেক ডেস্টিনেশানে যাওয়ার আছে নেক্সট ডেস্টিনেশান যেতে হবে নাহলে আমরা কমপ্লিট করতে পারবো না কারণ আজকে আমাদের পোখরাতে লাস্ট দিন এরপরে কোন জায়গায় যাব সেটা আপাতত বলছি না তো আপনারা দেখতে থাকুন আর যদি 10-15 মিনিটের মধ্যে আমি তো আমার তো মনে হয় হবে না তো তাও একবার লাস্ট আপনারা দেখে নিন পুরো ভিউটা তো আমরা ওই নিচ থেকে এসেছি একদম নিচ থেকে এখানে হালকা দেখা যাচ্ছে কিন্তু আমরা রয়েছি ওই জায়গাটায় ওই জায়গাটায় আমরা রয়েছি ঠিক আছে আর আমরা ওখান থেকে ঘুরে এসে
এই সাইডে যে রাস্তা রয়েছে এখান থেকে আমরা ঘুরে উপরে এসেছি। যে কটা প্লেসে যাচ্ছি, যতগুলো প্লেসে যাচ্ছি, যেখানেই যাচ্ছি তার থেকে যেন আরও ভালো জায়গায় যাচ্ছি মনে হচ্ছে। আর এখান থেকে তো আমাদের যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, যেতে তো হবেই, নাহলে আরও প্লেসগুলো দেখব কি করে। তো আপনারা দেখতে থাকুন, আরও প্লেস আসছে। লাস্ট ভিউটা একবার দেখে নিন এখানে। তো এখান থেকে সোজা আমরা এবার লাঞ্চ করে নিচে নামবো। তো তপন বাবু কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো, মানে অসাধারণ বলে আমি প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে, তোমরা না এলে বুঝতে পারবে না। আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই আসবেন জায়গাটায়, সারংকোট ভিউ পয়েন্ট গুগলে সার্চ করবেন। এখানে পোখরায় অ্যাকচুয়ালি আসার সঠিক টাইম হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই টাইমের মধ্যে আপনারা আসবেন, অবশ্যই পাহাড়ের ভিউটাও দেখতে পাবেন আর সব কিছু পাবেন। টাইমটা আকাশটাও ক্লিয়ার থাকে, এখনও দেখা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত মেঘলা হয়ে আছে যার জন্য হচ্ছে না, নাহলে অন্য টাইমেও দেখা যায়। সানরাইজ আর সানসেটটা এখন সবথেকে ভালো ভিউ, এখন আমাদের ভাগ্যে নেই, কিছু করার নেই। আশা করি আপনারা আসলে দেখতে পাবেন, নিশ্চয়ই অবশ্যই আসবেন। তো দেখতে থাকুন আমরা এরপরে কোথায় যাচ্ছি, আর অবশ্যই যে কাকুটা গান করেছে তার গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমরা এখন নিচের দিকে নামতেছি। তো এখানে আর আমাদের গাড়িকে কিছু করতে হবে না, অটোমেটিকই যাবে, তো কোনো সমস্যা নেই, শুধু টার্নিংগুলো একটু লক্ষ্য করে যেতে হবে। ওই উপরে দেখুন। তো চলুন পুরো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন।